পূর্বস্থলী এক নম্বর ব্লকের ঘোলা এলাকায় রেজাউল শেখের নিজের হাতের তৈরি করা হেলিকপ্টার দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন অসংখ্য মানুষজন। ছ মাস আগে নিজের বাবার দেওয়া কথা রাখতে পঞ্চম শ্রেণী উত্তীর্ণ রেজাউল বাবু শুরু করেন হেলিকপ্টার তৈরির কাজ। তার বাবা তাকে জানিয়েছিলেন এমন কিছু কর যাতে লোক তাকে দেখতে আসে, আর সেই কথা রাখতেই তার মাথায় আসে হেলিকপ্টার তৈরির ভাবনা। শুরুর দিকে অনেকেই হাসাহাসি করলেও ছ মাস অতিক্রান্ত হওয়ার পর পুরোপুরি হেলিকপ্টারের আদলে তৈরি করে ফেলেছেন আস্ত একটি হেলিকপ্টার, কেবলমাত্র ইঞ্জিন বসানো বাকি এখন হেলিকপ্টারে। ছ মাস হয়ে গেল আর ভাবনা অ্যাকচুয়ালি আমার নিজস্ব না, এটা আমার বাবার ভাবনা চিন্তা। কি বলেছিলেন বাবা? এমন একটা কিছু কর যাতে সারা দেশের লোক দেখতে আসবে, চিনবে, জানবে। জেসিবি পকলেনারের ব্যবসায়ী রেজাউল বাবু ইতিমধ্যে প্রায় 30 লক্ষ টাকা খরচ করে ফেলেছেন হেলিকপ্টার তৈরির কাজে। ওই জেসিবি পকলেনের ব্যবসা আছে আর নিজস্ব অর্কেস্ট্রা টিম আছে, ফুল প্যাকেজ টিম, যেটা বলতে গেলে একদম স্টুডিও মতোই টিম আছে। এটা 12 বছর বয়স হয়ে গেল। আচ্ছা, হ্যাঁ, রাখার ইচ্ছা নেই। হ্যাঁ, সরকার চাইলে নিয়ে যেতে পারে। আমার চিন্তা ভাবনা আছে সামনে ইন্ডাস্ট্রিজ তৈরি করার জন্য, যার সেটা অ্যাড হচ্ছে। হেলিকপ্টার তৈরির জন্য উপকরণ কলকাতা পানাগড় সহ বিভিন্ন জায়গা থেকে নিয়ে আসছেন তিনি। ইঞ্জিন আসছে কর্ণাটক থেকে, 2.5 টন জিনিস বহন করতে পারবে এই হেলিকপ্টার। 400 হর্স পাওয়ার যুক্ত ইঞ্জিন বিশিষ্ট এই হেলিকপ্টার প্রায় 4 টন ওজন হবে। তার এই হেলিকপ্টার দেখতে দূর দূরান্ত থেকে প্রতিদিনই লোক হাজির হচ্ছেন, এমনটাই জানালেন এদিন বুধবার রেজাউল বাবু। পাশাপাশি তিনি আরো বলেন, মন্ত্রী স্বপন দেবনাথ উৎসাহ দিয়ে গেছেন তার এই হেলিকপ্টার দেখতে এসে। রেজাউল বাবুর কথা, আর 1 মাস সময় লাগবে তার হেলিকপ্টার সম্পন্ন করতে, তারপরই তার বাবার স্বপ্নের উড়ান চড়বেন রেজাউল বাবু। টোটাল 650 টনের ক্যাপাসিটি আছে, 400 হর্সপাওয়ার ইঞ্জিন আছে, 5টা ব্লেডে লিফট ফোর্স থ্রাস্ট মেপে যা কিছু করা হয়েছে 650 টনের ক্যাপাসিটি আছে। আর কত সিটের আছে যাত্রী? 5 সিটের। অ্যাকচুয়ালি প্যাসেঞ্জার হেলিকপ্টার নয়, যা ভারী মাল লিফটিং করার জন্যই তৈরি করা হয়েছে, এটা হেভি ডিউটি করে। প্যাসেঞ্জার হেলিকপ্টার হলে যেটা মুখ্যমন্ত্রী যা আসেন, হ্যাঁ, তাদের হচ্ছে ইনক্লুডিং সব কিছু নিয়ে 1 টন 200 কেজির ওজন। তাদের ইঞ্জিনের হর্সপাওয়ার আছে 96 হর্সপাওয়ার, আর আমার হচ্ছে কি প্রায় 4 টনের কাছে হেলিকপ্টারটা ওজন হবে, 2.5 টনের মাল সিফটিং লিফটিং করতে পারবে। আমার ইঞ্জিনের হর্সপাওয়ার আছে 400 393, মানে 400 হর্সপাওয়ার। পড়াশোনা করিনি, 5.5 ইয়ার পরীক্ষা দিয়ে চলে যাইনি। মোটামুটি 70% কাজ হয়ে গেছে, 30% কাজ আছে, আর খরচ বলতে গেলে বায়না সরা পেটের সেটা নিয়ে তাই 25-30 লাখের উপর খরচা হয়ে গেছে, এখনো 30 লাখ মতো। আর এই মাল মেটেরিয়ালস কোথা থেকে আনা হচ্ছে? এই কলকাতা আছে, পানাগড় আছে, কর্ণাটক থেকে ইঞ্জিনটা আসছে। ইঞ্জিন কি অর্ডার দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে। ওটা বলতে পারবো না, মানে অনেক দূর থেকে, কেরল থেকে লোক এসছেন, কেরল থেকে, আসাম, গুয়াহাটি থেকে, ওখানে এসডিও, বিডিও, এসআইসিআই, ডিআইজি, হ্যাঁ, আসাম গুয়াহাটি থেকেও এসছে, আরও তো কলকাতা সব এলাকা থেকে আসছে। ইচ্ছা আছে আর মাসখানিক, আরে চলছে। আমাদের মাননীয় সবেন্দ্রনাথ বাবু আছেন মন্ত্রী, উনি প্রশাসন টশাসন যে সমস্ত জায়গায় যাওয়ার দরকার, যা কিছু করার দরকার উনি কথা দিয়ে গেছেন যে একদম ওরা পর্যন্ত যা কিছু করতে হয় আমি করে দেবো। অবদান বলতে অ্যাকচুয়ালি ক্যাশ দিয়ে কিছু নেই, ফান্ডিং থেকে কিছু নেই, এমনি মুখের উৎসাহ আছে, সবারই আছে। রেজাউল শেখ, বাবা তা বলে ডাকে সবাই।